পরে আমরা দেখেছি প্রাথমিক টেটেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2014 টেটের দ্বিতীয় নিয়োগ তালিকাতে থাকা যে 269 জন তাদের চাকরি বাতিলের নির্দেশ ইতিমধ্যেই আদালত দিয়েছে। এরা কারা? জেলায় জেলায় তাদেরই খোঁজ করতে পৌঁছে গিয়েছিল টিভি 9 বাংলা। আর সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে দেখা না হলেও দেখা হয়েছে তাদের পরিবারের সঙ্গে। সেখানে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে আমাদের। কেউ মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছেন, কেউ আবার কথা বলতে চাননি। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেই সমস্ত স্কুলের শিক্ষকদের সঙ্গে যেখানে এরা চাকরি করতেন, কথা বলেছিলাম তাদের প্রতিবেশীদের সঙ্গে। প্রত্যেকেরই একটাই বক্তব্য, মেধার কোনো দাম নেই, আজকাল পয়সা থাকলেই চাকরি পাওয়া যায়। সেই এক্সক্লুসিভ তথ্য আমরা তুলে এনেছি আপনাদের জন্য। পাশাপাশি বিভিন্ন জায়গাতে, যেমনটা বলছিলাম, বিভিন্ন জেলাতে যেখানে যেখানে এ ধরনের খবর এসে পৌঁছেছে আমরা খোঁজ করতে গিয়েছিলাম এই সমস্ত প্রতিনিধির। হাওড়ার শ্যামপুরের ডিবেরিয়া গ্রামের ছবিটা এবারে তুলে ধরব। সেখানে দেখা যাচ্ছে একই পরিবারের দুই ছেলে অনুপম মণ্ডল এবং কৃষ্ণেন্দু মণ্ডল, এরা দুজনেই প্রাথমিক শিক্ষক এবং দুজনেই আদালতের নির্দেশে চাকরি খুইয়েছেন। তার পরের ছবিটা কি এখন মণ্ডল পরিবারে দেখুন। আপনি চাকরি করেন কিনা বলুন না, আমি জানি কোন অফিস থেকে দিয়েছে, না হলে আসি আপনার কাছে। চাকরি পায়নি অথচ তারা হচ্ছে ঘরে বসে মাঠে কাজ করছে, কিছু এসব করছে, কিন্তু তারা চাকরি করতে পারছে না। টাকা নেই বললে নাকি? তাদের টাকা নেই, এখনকার যুগ টাকাই সব, টাকা ছাড়া চাকরি নেই। রজতের সঙ্গে সুপ্রদীপ মণ্ডল, টিভি 9 বাংলা। হাওড়ার ছবিটা তুলে ধরলাম, শুধুমাত্র যে হাওড়া আমাদের প্রতিদিন পৌঁছে গেছে এমনটা নয়, অন্যান্য জেলাও রয়েছে, যেমন নদিয়া। সেখানে তেহট্ট থেকে রানাঘাট এবং শেষমেশ কল্যাণী, প্রায় নদিয়ার সব জায়গাতেই ছবিটা এক। হয় কেউ দেখা করেননি, অথবা বাড়িতে তালা ঝুলছে, অথবা কেউ ক্ষোভ উগড়ে দিলেন, কেউ কথাই বলতে চাইলেন না। প্রতিবেশী থেকে শিক্ষকরা যারা রয়েছেন তারা যে অত্যন্ত অসন্তুষ্ট স্পষ্ট হলো কথায়, দেখুন। সম্প্রতি হাইকোর্টের নির্দেশ মতো চাকরি গিয়েছে বেশ কয়েকজন প্রাথমিক শিক্ষাপদে শিক্ষিকা এবং শিক্ষকদের। নদিয়ার বাসিন্দার তাদের বেশ কয়েকজনের বাড়িতে আমরা গিয়েছিলাম, যেমন গেছিলাম শিল্পা চক্রবর্তীর বাড়ি, তেহট্ট ত্রিপুরাপাড়ার বাসিন্দার, তেহট্ট বয়েজ প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার বাড়িতে গেলে তার পরিবার কেউ আমাদের সঙ্গে কথা বললেন না। তারা জানালেন আগামী দিন তারা আদালতে যাবেন। যে শুধু 269 জন কেন, যদি আরও বেশি ক্যান্ডিডেট এরকম থেকে থাকে, কোর্ট যদি মনে করে যে 269-এরও বেশি চাকরি প্রার্থী এইভাবে ঢুকে গিয়েছে, তাহলে নিশ্চিতভাবে বাতিল হবে। কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন, এদিকে যেমন নিয়ম বহির্ভূতভাবে কিছু অযোগ্য প্রার্থী চাকরি পেয়ে গিয়েছিল, তেমন কিছু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছে, তাদের বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত বলে আমার মনে হয়। পাশাপাশি আমরা গিয়েছিলাম ঐশ্বর্যাগিরি অর্থাৎ কল্যাণীর বাসিন্দার, তার বাড়িতেও আমরা গিয়েছিলাম, তবে কেউই তারা বাড়িতে নেই। এখন আমাকে খানিকটা অবাক লাগছে যে এই মেয়েটা একটা অসৎভাবে ঢুকেছে, তা কালকের ইয়েতে দেখলাম, সেই লিস্টে দেখার পরে আমি ম্যাডামকে জিজ্ঞাসা করেছি, ম্যাডাম স্বীকার করেছে ওই লিস্টে ওনার নাম আছে, অর্থাৎ যে ঐশ্বর্য গিরির নামটা আমার কাছে পিডিএফে এসছে, আমার হেডমাস্টার মশাইয়ের কাছে আসছে, সেই লিস্টায় যে নাম আছে ঐশ্বর্য গির, তিনি উনি। আমরা অবাক হয়ে গেছি, আমরা খানিকটা বিশ্বাসঘাতকতাও পড়েছি। 296 জন হচ্ছে তোমাদের টিএমসির মধ্যে ছিল, ওটা আস্তে আস্তে তোমাদের দেখা হচ্ছে আরও কতজন আছে, তো এটা আমরা চাই দেখা হোক। কেন হোক, আমাদের মতন শিক্ষিত মেয়েরা অনেকে আছে, শিক্ষিত মেয়ে কেন, ছেলে মেয়েও আছে প্রচুর, মানে বিএড করা, বিএড এমএ করা, এরকম প্রচুর ছেলে মেয়ে আছে, তো আমি চাই যে যেসব পদক্ষেপ নিচ্ছে তারা নিক আর আরও যাচাই হোক। অপরদিকে রানাঘাট আইসতলার বাসিন্দার, তার বাড়িতেও গিয়েছিলাম আমরা, ননীগোপাল সরকার, আর এই ননীগোপাল সরকার কুঠুরিয়া প্রাথমিক বিদ্যালয় কালীগঞ্জের শিক্ষক,
তিন তার চাকরিও চলে গেছে, অর্থাৎ তার পরিবারের কাছে গেল, তার পরিবার এ বিষয়ে কোনোটাই মুখ খুললেন না। এর বিরুদ্ধে একদিন শিক্ষিত ছেলেমেয়েরা সত্যিই রুখে দাঁড়াবে। ইমিডিয়েটলি সরকারের দরকার এই পদক্ষেপগুলো নেওয়া। কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমএলএ তারা এরকম করছে, তাদের এগেনস্টে অবশ্যই আমাদের কড়া পদক্ষেপ নেবে পশ্চিমবাংলার বাসী। অনেকে টাকা পয়সা বা ইত্যাদি বিভিন্ন অনৈতিক উপায়ে তারা চাকরি পেয়ে যাচ্ছে, অথচ একটা মেরিটফুল ছেলে সে এখান থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, টিভি 9 বাংলা।